হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ফাইভ বেস্ট অ্যান্ড মোস্ট ইউজফুল ওয়েবসাইট ইন 2022। আমি নিজেও এই ওয়েবসাইটগুলো ইউজ করে থাকি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমি এইসব ওয়েবসাইট ইউজ করেছি, সো আপনাদের আশা করি কাজে লাগবে। সো দেরি না করে তাহলে আমরা শুরু করি। সো আমাদের প্রথম ওয়েবসাইটটা হচ্ছে edit.photo। তাহলে আমরা একটু দেখি সাইটটা edit, এই যে আমি দেওয়ার সাথে সাথে চলে আসছে, কারণ আমি এটা ভিজিট করেছিলাম, সে কারণে এটা ক্যাশে ধরে রেখেছে। সো এই হচ্ছে সাইটটা মূলত, এই যে এখানে আমরা যদি অ্যাড্রেস বারে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো edit.photo। সো এটা হচ্ছে যারা ফটোশপে ছবি এডিট করতে পারে না তাদের জন্য খুবই কাজের একটা ওয়েবসাইট। খুব সহজে এখান থেকে কি করতে পারবেন, ছবিকে এডিট করা যাবে। সো আমরা যদি এখানে ছবি এডিট করতে চাই তাহলে আমাদের তো অবশ্যই একটা ছবি লাগবে, তাই না? সো কিভাবে আমরা একটা ছবি এখানে আপলোড করতে পারি, একদম আপলোড করা একদম ইজি। জাস্ট আমাকে কি করতে হবে, যে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেই হয়ে যাবে, বা আপনি চাইলে এই যে এখান থেকে সিলেক্ট ফটোতে গেলেও আপনি ছবিটা এখানে আপলোড করতে পারবেন। সো আমাদের জন্য সুবিধা হচ্ছে এখানে জাস্ট একটা ছবি এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। ওই যে এই ছবিটা আমি নিচ্ছি, নিয়ে আমি কি করলাম, এই যে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়েছি, ব্যাস শেষ, আমার কাজ শেষ। সো আমি এই ছবিটাকে যদি চাই এখানে রিসাইজ করতে, যে রিসাইজ আছে, তারপর আমি যদি চাই ক্রপ করতে, যে ক্রপ অলরেডি এর বাই ডিফল্ট ক্রপ সিলেক্ট হয়েই আছে, সো ক্রপ করতে চাইলে যেভাবে এভাবে ক্রপ করলেই হয়ে যাবে। তারপর আর কি করা যাবে এখানে, এখানে যদি আমি চাই ফিল্টার করতে, অর্থাৎ একটা ছবি তো আসলে ক্যামেরা যখন ক্যামেরা দিয়ে আমরা যখন ছবি তুলি তখন দেখা যায় যে লাইট টাইটের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ট্যাপার থাকে, তখন দেখা যায় ছবির লাইটিং ভালো হয় না, সেই জন্য আমাদেরকে বেসিক্যালি ফিল্টারিং করতে হয় একটা ছবিকে। সো সেই ফিল্টারিং এর জন্য এই যে এটা হচ্ছে ফিল্টার, ফিল্টারে যাওয়ার পর আমরা যে নিচে দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো ফিল্টার অপশন চলে আসছে। আপনি চাইলে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারবেন, আবার চাইলে আপনি এখানে আর একটু ব্রাইট করে দিতে পারবেন, অ্যাজ ইউ উইশ। তো এইগুলো সবই আপনারা ধরে ধরে দেখবেন। তারপর আপনি কোনো ফ্রেম দিতে চাইলে সেটাও আপনি এখান থেকে দিতে পারবেন, এই যে এখানে বিভিন্ন ধরনের ফ্রেম দেওয়া আছে, এই ফ্রেমটা ভালোই ফ্রেমের মতো দেখা যাচ্ছে। এরপর আপনি যদি চান যে ছবিটাকে আপনি কিভাবে সেভ করবেন, মানে আপনার কম্পিউটারে কিভাবে সেভ করে নেবেন, সেজন্য যেটা করতে হবে জাস্ট এই যে এখানে কি লেখা আছে এক্সপোর্ট, সো এক্সপোর্টে ক্লিক, এখানে কয়েকটা ফরম্যাট আছে, জেপিজি, তারপর ওএফবিপি, তারপর পিএনজি। আপাতত আপনাদের জেপিজি আর পিএনজি টা জানলেই হবে। সো আপনি যদি জেপিজি তে এখানে ইয়া করতে চান, ডাউনলোড করতে চান, তাহলে তো জেপিজি সিলেক্ট করাই আছে বাই ডিফল্ট, জাস্ট কি করবেন যে ডাউনলোডে ক্লিক করে দিবেন। সো যে আমার ছবিটা কি হয়েছে, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন যদি আমি চাই যেটা দেখতে, তাহলে যেখান থেকে যে শো ইন ফোল্ডারে গেলাম, যাওয়ার পর আমি যেখানে ছবিটা যদি বড় করে দেখতে চাই, ডাবল ক্লিক করলাম, এই ছবিটা আমার চলে এসেছে, মানে আগেটা থেকে এটা একটু ব্রাইট হয়েছে, প্লাস আমি একটা যে ফ্রেম দিয়ে দিয়েছি, এই যে দেখা যাচ্ছে। সো এই হচ্ছে edit.photo সাইটের কাজ কারবার। এবার আমরা যে সাইটটা দেখব সেটা হচ্ছে নাম্বার টু, ডায়াগ্রামস, এই যে diagrams.net, এই যে দেখা যাচ্ছে আমার পুরোটা টাইপ করতেও হয়নি, তার আগে চলে এসেছে ক্যাশে থেকে। সো আমি এবার কি করব, এন্টার দিলাম। সো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে ডাউনলোড। ডাউনলোড হচ্ছে মানে ডাউনলোড করলে আপনি অফলাইনে কাজ করতে পারবেন। সো আমি আজকে ডাউনলোড করে দেখাবো না, আমি দেখাবো যে অনলাইনে কিভাবে আমরা এটাকে এটা থেকে কাজ করতে পারি আর কি। এই সাইটটা খুবই ইউজফুল একটা ওয়েবসাইট, কারণ যারা পড়াশোনা করছে, এখন যারা স্টুডেন্ট, যারা আন্ডার গ্রেডে আছে, তাদেরকে দেখা যায় যে হর হামেশাই অ্যাসাইনমেন্ট করতে হয়, আজকে এই অ্যাসাইনমেন্ট না তো কালকে ওই অ্যাসাইনমেন্ট। আর যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে তাদের তো অ্যাসাইনমেন্ট এই প্রোগ্রামিং, এই দেখা যায় যে সফটওয়্যার ডায়াগ্রাম করতে হয়, আবার দেখা যায় যে ফ্লো চার্ট করতে হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট থাকে। তো সেই অ্যাসাইনমেন্টের জন্য আমরা এই সাইটটাকে একদম বন্ধুর মতো মনে করতে পারি। আমি নিজেও এখান থেকে অনেক ডায়াগ্রাম ড্র করেছি, সব আছে এখানে, যে ফ্লো চার্ট, তারপর দেখা যাচ্ছে অ্যারো, তারপরে যে অ্যারোগুলো ব্লক অ্যারো, যে কোনো ধরনের অ্যারো আমার এখানে আছে, বেসিক কিছু জিনিস আছে, কাইন্ড অফ এই রেক্টেঙ্গেল, তারপরে যে ফ্লো কোন, হ্যাঁ, তারপরে এখানে আরো আছে অনেক কিছু আছে, অনেক অনেক ধরনের শেপ এখানে অ্যাভেলেবল আছে, যেখানেও এই শেপগুলো, সার্কেল আছে, ট্রায়াঙ্গেল আছে, সিলিন্ডার আছে, সবই আছে। সো আমরা যদি চাই এখান থেকে খুব সুন্দর করে, এই যে একটা, যেমন আমি একটা দেখাতে পারি, একটা সার্কেল এখানে দেওয়াই আছে, আমি একটা অন্য কিছু দিতে চাচ্ছি, কি নেই, এই যে কাইন্ড অফ সিলিন্ডার, এটা নিলাম, এটাতে ক্লিক করার সাথে সাথে আমার কি হয়েছে, এখানে চলে এসেছে। আমি চাইলে এটাকে কি করতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো, যা খুশি তা করতে পারবো, আবার এটাকে কালারও দিতে পারবো, যেখান থেকে কালার দেওয়া যাবে, মানে
পুরোপুরি একটা প্রফেশনাল ডায়াগ্রাম কিভাবে আপনি ড্র করতে পারবেন সেটা আপনি এই সাইট থেকে করতে পারবেন। খুবই কাজের একটা ওয়েবসাইট, আই জাস্ট লাভ দিস ওয়েবসাইট। সো নেক্সট হলো যে আমি এখানে চাইলে কিছু লিখতেও পারবো, লেখার জন্য যে আমাকে এখান থেকে টেক্সট এটা ইউজ করতে হবে, টেক্সট নিলাম। তারপর আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে, হ্যাঁ। তারপরে বোল্ড করতে পারবেন। সো আমি কিছু লিখি, আমি যদি এখানে লিখতে চাই আই স্কুল অফ মির্জা আখি, তো লিখলাম। আমি একটু বড় করে দিই যেহেতু আমার লেখাটা একটু বড় করলাম। আমি চাই এটাকে কি করতে, লেখাটাকে একটু বোল্ড করে দিতে, বোল্ড করে দিলাম। তারপরে লেখাটার আর কি করব, কালারটা চেঞ্জ করে দেবো ডেফিনেটলি। এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, কি কালার দেবো, রেড কালার দিই, সুন্দর। তো এটা দিলাম। তারপর আমি কি করবো, এই যে ফন্ট সাইজও কি করতে পারবো, বাড়াতে পারবো। কাইন্ড অফ এখানে কত দেবো, 17 দিলাম। 17 দেওয়ার পর একটু বড় হয়ে গেছে, সমস্যা নাই। আমরা আরেকটু এটাকে লম্বা করতে পারি এবং বড় করতে পারি, ধরলেই বড় হয়ে যাবে এরকম। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের ডায়াগ্রাম করতে পারবেন। সো নেক্সট আমরা যে সাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে userbenchmark.com। ইউজার বেঞ্চমার্ক এই যে চলে আসছে এখন, জাস্ট ডট কম লিখলেই চলে আসবে, এই যে চলে আসছে। এই সাইটটা খুবই কাজের বেসিক্যালি বিগিনার লেভেলদের জন্য, যারা কম্পিউটারে মোটামুটি কম বুঝে বা প্রতিনিয়ত কম্পিউটারের আপডেট ভার্সনের সাথে পরিচিত না, জানাশোনা নাই, তাদের জন্য এটা খুবই একটা এসেনশিয়াল একটা ওয়েবসাইট। যে ধরুন আপনি একটা কম্পিউটার কিনতে চাচ্ছেন বা একটা ল্যাপটপ কিনতে চাচ্ছেন, কিন্তু আপনি কম্পেয়ার করে দেখতে চাচ্ছেন যে কোন ল্যাপটপের কনফিগারেশনটা ভালো হবে আপনার জন্য বা কোনটা ভালো হবে, ও আপনাকে কি করবে, ও মানে এই সাইটটা আপনাকে কি করবে সেটা কম্পেয়ার করে দেখাবে। এই যে এখানে কম্পেয়ার নামে একটা কি আছে, ট্যাব আছে ওদের, কম্পেয়ারে চলে যান। কম্পেয়ারে চলে যাওয়ার পরে সো আপনাকে যেমন দেখাচ্ছে এখানে একটা দিয়ে রাখছে কোরাই 5, এত 9 জেনারেশনের একটা প্রসেসর দেওয়া আছে ইন্টেলের। আপনি এখান থেকে চাইলে কি করতে পারবেন, এখানে ড্রপ ডাউন মেনু আর কি, এই যে আমি আবার দেখাই, ড্রপ ডাউন মেনুতে আমি ক্লিক করলাম, এখানে আপনার যে কোরাই 7 আছে, কোরাই 9 আছে, যেটা আপনি চান কম্পেয়ার করতে সেটা আপনি এখান থেকে কম্পেয়ার করতে পারবেন। হ্যাঁ, সো আপাতত আমি এটা দেখানোর জন্য কোরাই 5 ওদের যেটা বাই ডিফল্ট দেওয়া আছে সেটাই থাক। এখান থেকে আমি কি করব, এই যে ভার্সেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ভার্সেস কোরাই 5 এর 9 জেনারেশনের সাথে আপনি কার সাথে কম্পেয়ার করবেন, এখানে কাইন্ড অফ মনে করেন যে রাইজেন একটা এটা খুবই হাইপ তোলা একটা প্রসেসর গেমিং এর জন্য। সো আমরা কি করতে পারি, এই যে দেখেন আমি যখন এটাকে কম্পেয়ার করেছি আমার এখানে দেখাচ্ছে নিচ দিয়ে 6 কোর 6 থ্রেড, এই পাশেও দেখাচ্ছে 6 কোর 12 থ্রেডস। সো বিশাল ব্যাপার। সো এরকম আপনি চাইলে এখান থেকে যে আরো দেখতে পারেন। সো কম্পেয়ার করতে চাইলে এই সাইটটা খুবই এসেনশিয়াল। তারপর আপনি এখানে আরো কিছু আছে যে জিপিইউ, এসএসডি, এইচডিডি, এগুলো আপনি চাইলে কি করতে পারবেন, ধরে ধরে কম্পেয়ার করতে পারবেন, দেখতে পারবেন। তারপর সরাসরি ওদের ইউটিউবও আছে, সেখান থেকে আপনি কি করতে পারবেন, একদম দেখতে পারবেন লাইভ, ওরা যে রেকর্ডিং করে দেখাবে যে কি হয়েছে, কোনটা ভালো হবে কোনটা ভালো না হবে। সো যদি আপনি এরকম ব্লগ পড়তে না চান তাহলে আপনি এটা ওভাবে ওখান থেকে ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারবেন। এই গেল নেক্সট। আরেকটা কাজের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে 10 মিনিট ইমেল, 10 মিনিট ইমেল.com। সো এই 10 মিনিট ইমেল.com টা খুবই মজার একটা ওয়েবসাইট, এই জন্য যে ধরুন আপনি কোন একটা সাইটে সাইন আপ করতে গিয়েছেন, যে কোনো একটা সাইট হতে পারে সেটা, সেই সাইটে আপনি কি করতে চান, সাইন আপ করতে চাচ্ছেন, কিন্তু সাইন আপ করলে দেখা যায় কি যে আপনার যে পার্সোনাল ইমেলটা, ওই ইমেল আইডিটা দিলে ওরা কি করবে আপনাকে, কিন্তু কদিন বাদে বাদে কিছুদিন বা প্রতিদিন এরকম কি করবে আপনাকে ওদের খবরা খবর পাঠাতে থাকবে। তো এই মেইলগুলো সাধারণত কি হয়, আপনার আপনার পার্সোনাল ইমেলে যদি এই মেইলগুলো আসতেই থাকে তাহলে তো আপনার আপনি বিরক্ত বোধ করবেন। সে কারণে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে 10 মিনিট ইমেল.com থেকে 10 মিনিটের জন্য একটা ইমেল আইডি ক্রিয়েট করতে পারবেন। সেই ইমেল আইডিটা আপনি ওই যেখানে সাইন আপ করতে চাচ্ছেন ওখানে সাইন আপ করে আপনার যা জানা দরকার সেটা আপনি জেনে চলে আসলেন, তারপর 10 মিনিট পরে ওটা কি হয়ে যাবে, ওইটার কোনো অস্তিত্বই থাকবে না। সো দেখেন এই সাইটে আসার সাথে সাথে আপনাকে কি করেছে যে একটা ইমেল আইডি দিয়ে দিয়েছে অলরেডি, কি সব যে হিজিবিজি ইমেল আইডি দিয়েছে, তারপর ওদের ডোমেনটাও হিজিবিজি, এরকম আপনি নিয়ে তারপরে এটা ইউজ করতে পারবেন। তারপর এখানে কাউন্ট হতে থাকবে, দেখেন যে যাচ্ছে আর কি, সময় চলে যাচ্ছে ব্যাকের দিকে, 7 মিনিট হয়ে গেছে অলরেডি।
সো এই হচ্ছে 10meetemail.com এর কাজ। এটা খুবই কাজের একটা ওয়েবসাইট, যারা আর কি মানে নিজের ইমেল আইডি কে বাঁচাতে চায় বা কোনো স্ট্যান্ড হাজার করতে চায়, ওই ওই টাইপের আর কি। নেক্সট আমরা ফাইনালি 5 নম্বর যেটা দেখব সেটা হচ্ছে site.google.com। এটা এটা খুবই কাজের একটা গুগলের, গুগল মানেই তো উপকারের শেষ নাই, সে যে কত কিছু দিল আমাদেরকে তার কোনো ইয়ত্তা নাই, আমরা তার গুণগান শেষ করতে পারবো না। সো এটা হচ্ছে যে আপনি চাইলে আপনি একটা সাইট, আপনার একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন site.google.com থেকে। সেজন্য দেখেন কি ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করবেন, সেটা এখানে দেওয়া আছে অনেকগুলো ক্রাইটেরিয়া, কাইন্ড অফ যে পোর্টফোলিও আছে, ইভেন্ট আছে, হেল্প সেন্টার আছে, প্রজেক্ট আছে। সো আপনি একটা পোর্টফোলিও দেখা যাবে যে স্টুডেন্ট অবস্থায় আপনি একটা পোর্টফোলিও তৈরি করে রাখতে পারেন, কারণ আপনি কি কি কাজ পারেন, আপনি কি কি প্রজেক্ট করেছেন ইউনিভার্সিটি লাইফে, এসব দিয়ে আপনি কি করতে পারবেন একটা ওয়েবসাইট তৈরি করে রাখতে পারবেন। সো সেজন্য কি যে পোর্টফোলিওতে ক্লিক করবেন, তো ক্লিক করার পর দেখেন ও আপনাকে সুন্দর মতো এখানে হাই, তার মানে কি আপনি আপনার সাইটটা যে ভিজিট করবে সে এটা দেখবে আর কি। তো হাই দিয়ে আপনি আপনার নাম লিখবেন, আই এম ওমুক, তারপর আমার এই করি, এই আমি এখানে থাকি, এইসব আর কি। তারপর এখানে এই ছবিটা আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এটা বাদ দিয়ে যে এটা রিমুভ করে দিয়ে অন্য একটা ছবি বসাতে পারবেন, নিজের ছবি বসাতে পারেন। তারপর দেখেন আপনার ওয়েবসাইটের যে ট্যাবগুলো থাকবে সেগুলো কি হোম একটা, অ্যাবাউট একটা, এই অ্যাবাউটে গেলেও আবার আপনাকে কি দেখাবে যে আপনি কি লিখতে চান সেগুলো আপনি লিখতে পারবেন ধরে ধরে। তারপর আপনার যে প্রজেক্ট ইউনিভার্সিটিতে আপনি কি কি অ্যাসাইনমেন্ট করেছেন, প্রজেক্ট করেছেন, হ্যাঁ সেগুলো লিখতে পারবেন। তারপরে যে আরো কি আছে দেখেন এখানে থিম চেঞ্জ করতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের থিম আছে। তারপর কয়টা পেজ চান, আরো পেজ আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, যেখানে ক্লিক করলে অ্যাড করতে পারবেন। সো বেসিক্যালি আমি আর এগুলা এখন আর দেখাচ্ছি না, কারণ আমার টিউটোরিয়াল বড় হয়ে যাবে। তো এগুলো আসলে ঘাটাঘাটি করার জিনিস, আপনারা ধরে ধরে ঘাটাঘাটি করবেন, দেখবেন যত ঘাটবেন তত জানতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে থাকবে অন্য কোনো টপিক। গুড বাই। Don't forget to connect with me on all of my social media. We will meet soon for another lesson. Thank you.